আসসালামু আলাইকুম ভাই, মহিলারা কি মসজিদে সালাত আদায় করতে পারে? বোন, আপনি প্রশ্ন করলেন যে মহিলাদের মসজিদে সালাত আদায়ের অনুমতি আছে কিনা। পবিত্র কোরআনে এমন কোন আয়াত নেই যেটা মহিলাদের মসজিদে সালাত আদায়কে নিষেধ করেছে। এছাড়াও এমন কোন সহিহ হাদিসও নেই যেখানে বলা হচ্ছে যে মহিলারা মসজিদে সালাত আদায় করতে যেতে পারবে না। সত্যি বলতে এমন অনেক সহিহ হাদিস আছে যেগুলো উল্টো কথা বলে। সহিহ বুখারীর 1 নম্বর খণ্ডে উল্লেখ আছে শেষের হাদিসটা, 832 নম্বর হাদিস, সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে, আর অধ্যায় নম্বর হচ্ছে 84। বলা হচ্ছে, যখন তোমাদের স্ত্রীগণ তারা মসজিদে যেতে চায় তাদেরকে বাধা দিও না। এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ডে সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে 80 নম্বর অধ্যায়ের 824 নম্বর হাদিসে। বলা হচ্ছে যে যখন মহিলারা রাতের বেলায় মসজিদে যেতে চাইবে যেতে দাও, এমনকি রাতের বেলায়ও তারা যদি মসজিদে যেতে চায়, সহিহ বুখারীর 1 নম্বর খণ্ডের 824 নম্বর হাদিস বলছে যে তাদেরকে তোমরা মসজিদে যাওয়ার অনুমতি দাও। সহিহ মুসলিমে এটার উল্লেখ আছে, সহিহ মুসলিমের 1 নম্বর খণ্ডে, এটা আছে বুক অব সালা 175 নম্বর অধ্যায়ের 881 নম্বর হাদিসে। বলা হয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, পুরুষের জন্য শ্রেষ্ঠ সারি হলো প্রথম সারি, সবচেয়ে খারাপ হলো শেষের সারি। মহিলাদের জন্য শ্রেষ্ঠ সারি হলো শেষের সারি, আর সবচেয়ে খারাপ হলো সামনের সারি। তার মানে পুরুষ এবং মহিলারা মসজিদে একসাথে সালাত আদায় করত, আর সালাত আদায়ের সময় পুরুষদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সারি প্রথম সারি, মহিলাদের জন্য শ্রেষ্ঠ হলো শেষের সারি। পুরুষের জন্য খারাপ হলো শেষের সারি, মহিলাদের জন্য খারাপ হলো প্রথম সারি। এরকম অনেক হাদিস যদি আপনি পড়েন সহিহ মুসলিম 1 নম্বর খণ্ড, এটা আছে বুক অফ সালা 177 নম্বর অধ্যায়ের 884 নম্বর হাদিসে। বলা হচ্ছে যে তোমরা মসজিদে যেতে আল্লাহ সুবহান ওয়া তাআলার কোনো ভৃত্যকে বাধা দিও না। সহিহ মুসলিম 1 নম্বর খণ্ডে বুক অফ সালা 177 নম্বর অধ্যায়ের হাদিস নম্বর 891 বলা হচ্ছে যে তোমরা মসজিদের ভেতরে মহিলাদের জায়গাটা কেড়ে নিও না। তার মানে আমাদের নবীজির সময়ে মহিলারা তারা মসজিদে যেতেন, আর নবীজি কখনোই তাদের মসজিদে ঢুকতে বাধা দেননি, কিন্তু মহিলারা যখন মসজিদে যাবে তাদের জন্য সেখানে একই রকম আর আলাদা ব্যবস্থা থাকবে। পুরুষ মহিলা একসঙ্গে সালাত আদায় করবে না। অন্যান্য ধর্মের উপাসনালয়ে এমনটা দেখে থাকবেন, তেমন হলে লোকে মসজিদে মহিলাদের উত্ত্যক্ত করবে, সালাত দিকে মনোযোগ দেবে না। আলাদা ঢোকার ব্যবস্থা, আলাদা ওজুর ব্যবস্থা, সালাত আদায়ের জন্য আলাদা জায়গা। আর এটাও ঠিক যে মহিলারা সালার সময় পুরুষদের সামনে দাঁড়াবে না, এমন হলে পুরুষরা আল্লাহর চাইতে মহিলাদের দিকে বেশি মনোযোগ দেবে। সমান তবে আলাদা ব্যবস্থা, পাশাপাশি হলে মাঝখানে একটা পার্টিশন থাকবে, অথবা মহিলারা পেছনে, সমান তবে আলাদা ব্যবস্থা। যদি ভালো করে দেখেন, যদি সৌদি আরবে যান মহিলারা মসজিদে যেতে পারে, এমনকি হারমাইনেও, হারমাইন শরীফে, মক্কার মসজিদুল হারামে আর মদিনার মসজিদে নববীতে মহিলারা মসজিদে যেতে পারে, এমনকি আমেরিকাতেও মহিলারা মসজিদে যেতে পারে, ইংল্যান্ডও মসজিদে যেতে পারে, দক্ষিণ আফ্রিকায় মসজিদে যেতে পারে, পৃথিবীর বিভিন্ন দেশে মহিলারা মসজিদে যেতে পারে। শুধু ইন্ডিয়াতে দেখবেন যে বেশিরভাগ মসজিদে মহিলাদের সেই সব মসজিদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। তবে আলহামদুলিল্লাহ বোম্বেতে আমি কিছু মসজিদের কথা জানি যেখানে মহিলাদের ঢুকতে দেওয়া হয়, আর আমি একবার কেরালায় গিয়ে শুনেছিলাম যে কম করে হলো 500টা মসজিদ পাওয়া যাবে শুধু কেরালাতেই যেখানে মহিলাদের সালাতের জন্য আলাদা ব্যবস্থা আছে। আর ইনশাল্লাহ আমার ধারণা এইসব মসজিদগুলোতে যারা ট্রাস্টি আছেন তারা সহিহ হাদিসগুলো মেনে চলবেন, আর তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহিলা ভৃত্যদের মসজিদের ভেতরে ঢুকতে কোনো রকম বাধা দেবেন না। আশা করি উত্তরটা পেয়েছেন।